হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি আজকে কলকাতায় এসেছি নিজস্ব কিছু কাজে, কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে যাব রিভল্টের শোরুমে। রিভল্টের যে ইভি আছে সেই শোরুমে নিয়ে যাব, আর সেখানটায় রিভল্ট আরভি 400 আর 300-এর পারলে একটু টেস্ট ড্রাইভ নেওয়ার চেষ্টা করব। চলুন যাওয়া যায়, কিন্তু যাওয়ার আগে আমাকে ক্যাব বুক করতে হবে, দেখি কোন ক্যাব পাওয়া যায়। ওলা স্কুটির তো টেস্ট ড্রাইভ নিতে দিল না, যারা ফুল পেমেন্ট করে রেখেছে তাদেরই একমাত্র টেস্ট ড্রাইভ করতে পারবে, যারা বুকিং করেছে তারা করতে পারবে না। এরকম জিনিসের কি লাভ, সেটা আমি পেমেন্ট করার আগে টেস্টই করতে পারবো না। তখন যেটা বলছিলাম, তখন আর বলে হয়ে ওঠা হয়নি, এই ওলা তো বাইক তৈরি করেছে, ওলার টেস্ট ড্রাইভ নেওয়া যায় না ফুল পেমেন্ট না করলে, কিন্তু আমি রিভল্টের শোরুমে আসলাম, এখানে আমি টেস্ট ড্রাইভ করতে দিচ্ছে, কিন্তু এখানেও একটা প্রবলেম ইস্যু আছে, ভিডিও রেকর্ড করা যাবে না টেস্ট ড্রাইভ করার সময়। ইনফ্যাক্ট শোরুমের মধ্যেও আমাকে ঠিকভাবে ভিডিও রেকর্ড করতে দেয়নি, আমার ক্যামেরা বের করতে পারিনি, জাস্ট মোবাইলে দু একটা ভিডিও তুলেছি, দেখে নেবেন আপনারা। আর গাড়ি যখন টেস্ট রাইড দিচ্ছিলাম তখন একটা গাড়ির সাথে জাস্ট ছবি তুলেছি, এর বাইরে কিছুই না, ওরা আমাকে ছাড়েনি, পিছনে অল টাইম বসে ছিল। গাড়িটা চালালাম, চালিয়ে খারাপ লাগলো না, খালি একটাই ইস্যু লাগলো, সেটা হচ্ছে থ্রোটল রেসপন্স, অতটা কি বলবো, অতটা আমার ভালো লাগলো না এথারের মতো, কিন্তু খারাপ না। ওলা যেহেতু চালাইনি ওলা নিয়ে কোনো কমেন্ট করব না, কিন্তু আমার মতে যেটা আপনি চালিয়ে দেখতে পারবেন না সেই গাড়ি না নেওয়াই ভালো, কারণ আফটার অল 1,30,40 দিয়ে একটা গাড়ি কেনার টাকা দেওয়ার আগে যদি আপনি গাড়িটা নাই চালিয়ে দেখতে পারেন তাহলে কি না। শোরুম থেকে বেরিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে এই ওয়ালটায় খুব সুন্দর এই গ্রাফিটিটা চোখে পড়লো, তাই ভাবলাম আপনাদেরকে ভিডিওটা দেখাই। ওই যে রাস্তার ওই পারে রিভল্টের শোরুম, আর এই যে গ্রাফিটি, ওহ
রিভল্টের শোরুমের এক্সপিরিয়েন্স, একটা শোরুম ভিজিট করলে, প্রপার শোরুম ভিজিট করলে যেরকম হয় একদম সেরকমই। এই যে ব্রোশার ধরিয়ে দিয়েছে গাড়ির ফিচার্স ওয়ালা, যেটা সাধারণত যে কোনো গাড়ির শোরুমেই আপনারা ভিজিট করলে দিবেই, এটা নর্মাল ব্যাপার। কিন্তু আপনার ওলার ক্ষেত্রে এই সমস্ত কোনো গল্প নেই। না থাকবে আপনার কাছে কোনো ফিজিক্যাল ডকুমেন্টস, না আপনি কোনো ক্লেম করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখানেই ভিডিওটা আজকের মতো শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে বাই।